কোলাঘাট ব্লকের অন্তর্গত হাওড়া দীঘাগামী কোলাঘাট বাস স্ট্যান্ডের যাত্রী প্রতীক্ষালয় ও মহিলা বাথরুমের দাবিতে ন্যাশনাল হাইওয়ে অথরিটির প্রজেক্ট ডিরেক্টরের সাহেবের নিকট দ্বারস্থ হলেন কোলাঘাটের সমাজসেবী আবিদার মল্লিক মহাশয়। আবিদারবাবু বলেন, মাথার উপর সেট না থাকার কারণে গ্রীষ্ম ও বর্ষাকালে যাত্রীদের খুবই কষ্ট হয়, সাথে সাথে আরও বলেন মহিলা বাথরুম না থাকার কারণে মহিলাদের খুবই কষ্টে পড়তে হয়, যা দেখে একজন সমাজসেবী মানুষ হিসেবে আমি খুবই মর্মাহত। বহুবার বলা সত্ত্বেও ওই স্থানে কোনো যাত্রী প্রতীক্ষালয় ও মহিলা বাথরুম তৈরি না হওয়ায় তাই প্রজেক্ট ডিরেক্টর সাহেবের অনুমতি নিয়ে আমার সংস্থার পক্ষ থেকে মহিলা বাথরুম ও যাত্রী প্রতীক্ষালয় নির্মাণ করতে চাই। আপিতার বাবুর এহেন উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছেন স্থানীয় পুলিশ প্রশাসন সহ কোলাঘাটের মানুষজন। বাস্তু সমস্যা ভুগছেন? তাহলে আপনার বাড়ি, ফ্ল্যাট, হোটেল, দোকান, কলকারখানা ইত্যাদি যে কোনো বাস্তু সংক্রান্ত পরামর্শ নিতে আজই যোগাযোগ করুন জ্যোতিষী ও বাস্তুবিদ জ্যোতিষার্ণব শ্রী সৌম্য জ্যোতির সাথে। উনি বসছেন প্রতি রবিবার হলদিয়ার দুর্গাচকে ও মহিষাতলে। এছাড়াও আপনারা ওনাকে নিয়মিত পাবেন তমলুক, ডিমারি, মেচেতা ও সাঁতরাগাছিতে। অবশ্যই ফোনে বুকিং করে আসবেন। হেড অফিসে আমি একজন সমাজসেবী মানুষ হিসেবে পিডি সাহেবের সঙ্গে সাক্ষাৎ করলাম এবং আমাদের কোলাঘাটে হাওড়াগামী যে বাস স্ট্যান্ড, হাওড়া থেকে যে বাসগুলো গিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়াচ্ছে, ওখানে দীর্ঘদিন শেড নেই। মানুষের যে ভোগান্তি আমি স্বচক্ষে তা পরখ করেছি এবং মহিলারা যখন বাস থেকে নামেন ল্যাট্রিন টয়লেটের জন্য ভীষণভাবে এপাশ ওপাশ ছুটোছুটি করতে থাকে। তাই আমি একজন সমাজসেবী মানুষ হিসেবে পিডি সাহেবের দরবার করেছি এবং ওনাকে আমি লিখিত আকারে আবেদনও করেছি, জানিয়েছি যে উনি আমাকে বলেছেন যে ওখানে একটা শেড বানানো হবে এবং ওখানে একটা লেডিস টয়লেটও করে দেওয়া হবে। সেটা কোলাঘাট সামাজিক সেবা সমিতির পক্ষ থেকে আমি করে দেবো একজন সমাজসেবী মানুষ হিসেবে এলাকার সামাজিক কাজে এবং সমাজ কল্যাণমূলক কাজে। আপনারা ভালো থাকবেন, আমার এই কাজে আপনারা পাশে থাকবেন আশা রাখছি। আমি আবিদার মল্লিক, কোলাঘাট সামাজিক সেবা সমিতির সম্পাদক।